শীঘ্রই ওমানে প্রবাসীদের কাজের ভিসা ফি বাড়াতে পারে এমন পর্যালোচনা চলছে। দেশের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদ বা ওয়াইন বলেন, প্রবাসীদের কাজের ফি নির্ধারণের জন্য একটি যৌথ কমিটি তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত কমিটি প্রবাসীদের ন্যূনতম মজুরি সমীক্ষার ফলাফল পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা মহামারীর আঘাত ও বর্তমান বাজারের অবস্থা বিবেচনায় দেশটিতে প্রবাসীদের বর্তমানে ন্যূনতম ভিসা ফি 325 ওমান রিয়াল। তবে নতুন পর্যালোচনায় এই ফি বাড়ানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে ওমানের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা উন্নত হবে বলেও মনে করছেন মন্ত্রী। ওমানে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। আজ এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, দেশটির মাস্কার, উত্তর ও দক্ষিণ আলবাতিনা, দক্ষিণের শারকিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই এলাকাগুলোতে বসবাসরত নাগরিকরা বাড়ির বাইরে বের হলে অবশ্যই আবহাওয়া বার্তা দেখে বাড়ির বাইরে বের হতে বলা হয়েছে।